ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে যাবে। আমার কথা হচ্ছে, 20 সালে ক্যা আইনটা পাস হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় 2 দিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়লো। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম ক্যা আইনটা অ্যাকচুয়াল কি করেছে। 2 হচ্ছে, এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। 3 হচ্ছে, যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না, ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ কোন বৈষম্য হোক, মানব জাতি বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মোয়া, হয়তো একটা বড় জোর ওই 2 দিনে কাউকে তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া লালিপপ, বলবো আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হয়? আর যদি আজকে ক্যাপ করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাইগুলোদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে, তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো, তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না? একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রামসভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে, তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই? সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই? নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে? এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো, যারা এখানকার নাগরিক, তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব, আমরা আগে জানিয়ে গেলাম। 2 হচ্ছে, নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না, আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল পুড়িয়ে যাবে, আর 2 দিনে কেউ নাগরিকত্ব পাবেও না, এটা লোভ দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য, এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক, তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের প্রতিষ্ঠান অধিকার, তাদের ইকোনমিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে। এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো? আমার মাথায় এটা আসছে, তার কারণ আগের আইনটা তাই বলা ছিল, এবারের আইনটা কি করছে এটাও আমায় দেখতে হবে। এবং মনে রাখবেন, বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ানেও এটা কিন্তু খুব সেন্সিটিভ, নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তি হোক এটা আমরা চাই না। পায়ে পা লাগিয়ে কোনো প্ররোচনা বিজেপি সৃষ্টি করুক এটা আমরা চাই না। আমি রমজান মাসের আগে
আজকের দিনটাই তাদের বেছে নিতে হয়েছে, কেন সেটাও আমি জানি। আমি সবাইকে বলবো খুশির চাপ দেখুন, সানন্দে রোজার মাস পালন করুন। শিবরাত্রি পালন করেছেন, শুভনন্দন, রমজানের মুবারক অনেক, হোলি আসছে, রামনবমী আসছে, নতুন বছর আসছে। সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল, সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে এলাম, কারণ মধ্যরাত্রে মধ্য গগনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না, সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যেবেলায়। নতুন সন্ধ্যা শুরু হওয়ার আগে সন্ধ্যা লগনে যে মধ্যরাতে এমন কিছু করবেন না, এটা ফ্রিডম অ্যাট মিডনাইট নয়, এটা বিজেপির পরিকল্পনা ছিল না। সাহস থাকলে আপনি 6 মাস আগে দিতেন, 4 বছর অপেক্ষা করতে হলো কেন? আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম ভুলিয়ে উড়ে বেড়াচ্ছেন। গ্যাসের দাম 70,000 কোটি টাকা আপনারা ইনকাম করেছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন, আজকে নির্বাচন বলে 100 টাকা কমাচ্ছেন, কিন্তু যেটা বাড়িয়েছেন 1,000 টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে অর্ধেক রোজগার বেরিয়ে যাচ্ছে। সুতরাং ভাওকা অলওয়েজ ভাওকা, ছলনা অলওয়েজ ছলনা, প্রতারণা অলওয়েজ প্রতারণা। দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই, আমরা অভিনন্দন জানাই, দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না। আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, মিসাইল লংগেস্ট মিসাইল করেছে ভারত, যদি করে থাকেন আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানাই। আমি আগেই মহাকাশ চ্যানেলের অভিনন্দন জানিয়ে যাচ্ছি, আর এটা আজকের দান নয়, এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে, প্রায় 30-40 বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন। সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, কিন্তু কে নিয়ে কী করবে আমার ডাউট আছে। আমি সবাইকে বলবো চিন্তা করবেন না, ভয় পাবেন না, কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাউ কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেবো। এটা বাংলা যখন মিডিয়াকে খাইয়ে দিয়েছে নাগাম, তখন কাগজটা আগেই ছেড়ে দিতে পারতেন, নাকি দিন থাকতে ছাড়বেন না, আধারে ছাড়বেন, যেমন করে আধার কার্ডগুলো পেকেছিলেন, ওটা ছিল সূচনা ভরে ফেলেছিলাম। তাই আমি বলবো যে আমি পুরোটা দেখে বাদ বাকি কালকে হাবড়া মিলিং থেকে বলবো, কিন্তু বৈষম্য হলে এনআরসি ক্যা নিয়ে কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হলে, মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে, যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ বুঝে থাকবে না, প্রতিবাদ করবে।